রোজার সুফল ইন অ্যাসোসিয়েশন উইথ গ্রি এসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 16ই রমাদান। রমাদানের শেষ 10টি দিনের বিশেষ গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে কথা বলবো। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10টি দিন এবং রাতে যত বেশি ইবাদত বন্দিগির জন্য সাধনা করতেন, তার জীবনের অন্য কোনো সময়ে ইবাদত বন্দিগির জন্য এত কষ্ট এবং সাধনা করতেন না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, সহিহ বুখারীতে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক এলে সারা রাত জেগে ইবাদত বন্দিগি করতেন, পরিবারের প্রত্যেকটা সদস্যকে ডেকে তুলতেন এবং কোমর বেঁধে তিনি ইবাদত বন্দিগির জন্য লেগে যেতেন। আর এই শেষ দশকেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি এবং এই দশকেই কোরআন নাজিল হয়েছে। সব মিলিয়ে একজন ইমানদার মানুষের কাছে রমাদান মাসের প্রথম এবং দ্বিতীয় দশকের তুলনায় শেষ দশকটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। অতএব সাধ্য অনুযায়ী আসুন রমাদান করিমের শেষ দশকের প্রতিটি রাতে, না হলে অন্তত বেজোড় রাতগুলোতে বেশি থেকে বেশি ইবাদত বন্দেগি করার চেষ্টা করি, জিকির এবং আজকার করার চেষ্টা করি এবং পরিবারের লোকদেরকে সঙ্গে নিয়ে ইবাদত বন্দির মাধ্যমে আমরা শেষ দশককে কাটানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।